Hi guys, good morning and welcome back to my Bangla Vlog channel. The camera chhoto tomra shobai asha korche tomra shobai just phatafati acho and ajke din ta tomader shobai khub bhalo jabe. To ghum theke uthe fresh hoye dudh musli diye breakfast kore green tea vinti khe ekdom ready and vlog o ekdom ready to upload. 12:30 বাজার মধ্যে মানে 12:30টার মধ্যে আমি ব্লগ থেকে আপলোড করে দেব এন্ড কালকে আমি তোমাদেরকে বলেছিলাম যে কালকে ভিডিওতে আমি দেখিয়ে দেব বাড়ি গিয়ে যে আমি ঠিক কি কি কিনেছি বাট আনফরচুনেটলি আমি আর দেখাতে পারিনি বা রাদার আই শুড সে কি আমি ভুলে গেছিলাম দেখাতে তো আজকে ওয়াইল প্যাকিং দা ব্যাগ কমপ্লিটলি কারণ কালকে যেহেতু আর যাব না বলে আর কমপ্লিটলি প্যাকিং করিনি তো আজকে ওয়াইল প্যাকিং দা ব্যাগ কমপ্লিটলি আই উইল শো ইউ গাইজ যে আমি কি কি কিনেছি তো বলেই দিচ্ছি কি কিনেছি একটা ট্র্যাক স্যুট আর একটা যোগা ম্যাট কারণ আমার যে আগের যোগা ম্যাটটা ছিল যখন আমি আগে জিম করতাম তো ওটা যেহেতু এতদিন পরে ছিল তো অনেকদিন দেখবি এইসব জিনিস পরে থাকলে না উঠে যায় ওই মানে কি ওঠে মানে মানে ওপর থেকে উঠে উঠে এরকম খোবলা খোবলা হয়ে যায় তো যাই হোক জিনিসটা নষ্ট হয়ে গেছিলো আগেরটা তো মা ওটা ফেলে দিয়েছে তো তাই জন্য কালকে একটা নতুন নিয়ে এলাম যোগা ম্যাটটা ইয়নেক্সে নিয়েছি আমি শুনেছি ইয়নেক্সের এইসব স্পোর্টস কাইন্ড অফ জিনিস খুব ভালো হয় তো ইয়নেক্সের একটা যোগা ম্যাট নিয়েছি আর একটা নর্মাল মানে কি বলে পাতি ট্র্যাক স্যুট নিয়েছি তো যাই হোক যখন প্যাক করবো তোমাদেরকে ওটা দেখিয়ে দেবো আর যেহেতু এখন আমার ডায়েট স্টার্ট হয়নি হোপফুলি আজকে সন্ধ্যাবেলা যখন জিমে যাবো তখন ডায়েট চার্ট পাবো অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্যাট মানে কালকে সকাল দিয়ে আমার ডায়েটটা স্টার্ট হবে মানে ওটা কাল সকাল দিয়ে ফলো করবো মানে এটা কমপ্লিট ডে থেকে স্টার্ট করবো স্টার্টিং অফ দ্য ডে হুট করে সন্ধ্যাবেলা এসে মানে ও জিম থেকে এসে তো আর রাতের মানে ডিনার দিয়ে তো আর হুট করে ডায়েট স্টার্ট করবো না মিডল অফ দ্য ডে মানে রাদার আই শুড সে এন্ড অফ দ্য ডে তো আর ডায়েট স্টার্ট করবো না তো কালকে সকালে একদম স্টার্টিং দিয়ে আর কি ডায়েটটা শুরু করব তো ওই জন্য মা আজকে আমার জন্য ব্রাউন রাইস বানিয়েছে মানে হ্যাঁ ব্রাউন রাইসই খাবো নর্মাল ভাত খাবো না আর আমি তোমাদেরকে গতকালকে বলেছিলাম যে ভাত খাবো তো ওটা ভাত ছিল না ব্রাউন রাইস ছিল মানে ভাতই লাইক নর্মাল সাদা ভাত না ব্রাউন রাইস ছিল তো ব্রাউন রাইস আর চিকেন করেছে তো লাঞ্চ করব মা আজকে ভালোভাবে জমিয়ে রান্না করেছে চিকেনটা কারণ কালকের পর দিয়ে যখন চিকেন হয়তো থাকবে ডায়েটে কাজ চিকেনটা একটা প্রোটিনের মধ্যে পড়ে ভালো সোর্স অফ একটা গুড সোর্স অফ প্রোটিন তো চিকেন তো অবভিয়াসলি ডায়েটে থাকবে বাট হয়তো এরকমভাবে মানে কষিয়ে রান্না করে খেতে পারবো না কষানো খেতে পারবো না সো ওই জন্য মা আজকে খুব ভালোভাবে আমার জন্য বানিয়েছে তো যাই এবার গিয়ে ব্লগটা জলদি আপলোড করি করে ঝটপট গিয়ে স্নান করে লাঞ্চে বসি ওকে যেমনটা তোমরা দেখলে আমার স্কিন কেয়ার করা হয়ে গেছে তো এবার যাই গিয়ে ঝটপট গিয়ে লাঞ্চটা করে নিই লাঞ্চের মেনুতে ঠিক কি রয়েছে তোমরা জানো একটু আগেই তোমাদেরকে বলেছি তো যাই গিয়ে লাঞ্চটা করে নিই আর আমার ভিডিও আপলোড করা হয়ে গেছে কেউ যদি লাস্ট ভিডিওটা না দেখে থাকো তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লাস্ট ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো প্লিজ কেউ চেক আউট করতে ভুলো না ডেসক্রিপশন বক্সটা ওকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে যখন জিমের ব্যাগটা প্যাক করবা তোমাদেরকে তখন দেখিয়েও দেবো কি কি নিয়েছি এটা হচ্ছে ট্র্যাক স্যুটটা লোগোটা দেখে আবার কেউ ভেবো না এটা অরিজিনাল নাইকের এটা অরিজিনাল না তো এরকম ট্র্যাক স্যুট আমি আগেও পড়েছি আমার কাছে একটা আছে নেভি ব্লু কালারের এইটা আর এটা হচ্ছে যোগা ম্যাটটা সরি এটা ইয়োনেক্স না আমি ভুল করে ইয়োনেক্স বলেছিলাম এটা নর্মাল যোগা ম্যাট একটা ওকে দেখিয়ে দিলাম ওকে একদম পুরো রেডি হয়ে গেছি জিম যাওয়ার জন্য জায়গাটা পরে নিয়ে আসি জাস্ট মাস্কটা লাগাবো অ্যান্ড আমার ব্যাগও রেডি ফুল রেডি তো এবার বেরোবো কিছুক্ষণের মধ্যে তারপর জিম যাই দেখি ফার্স্ট এক্সপিরিয়েন্সটা ঠিক কীরকম হয় জিম থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি জিমে গিয়ে কিছু শ্যুট করা হয়নি কজ ফার্স্ট অফ অল ফার্স্ট ডে জিমে অ্যান্ড সেকেন্ডলি আই এম নট ফ্যামিলিয়ার জিমটার সাথে তো আমার মানে সবে সবে যে জিমের সবার সাথে আমার আলাপ হচ্ছে সেটা ট্রেনার বলো জিমের মেম্বার্স বলো তো ওই কারণে প্রথম দিন অনেস্টলি স্পিকিং খুবই লজ্জা লাগছিল আজকে জিমে ব্লগ করতে বা ভিডিও বানাতে তো ওই জন্য আজকে কোনো জিমে ভিডিও বানাইনি কোনো ব্লগও করিনি এইবার এখন বাড়ি চলে এসছে বাড়ি চলে এসে হালকা করে দুধ আর মুসলি খেয়েছি খিদে পেয়েছিল তো এখন আমি জাস্ট বাইরে এসেছিলাম কারণ সায়ন আমাকে ওরা চিপস নিতে এসেছিলো চিপসের প্যাকেট
তো ওই চিপসের প্যাকেটটা নিতেই আমি বাইরে এসেছিলাম, তো ওই চিপসটা নিয়ে এবার বাড়ি যাচ্ছি। তো এমন না যে চিপসটা আমি খাবো না, চিপসটা আমিও খাবো। আমার জন্য ওই ডরিটোসটা রয়েছে, যেটা তোমাদের কি বলে এটাকে, সুইট চিলি ফ্লেভার, এটা তোমাদের ওই কর্ন ডরিটোস। সো দিস ইজ নট সো আনহেলদি অ্যাজ ফার অ্যাজ আই নো, মেবি আমি ভুল হতে পারি, বাট আমি যতদূর জানি এটা কর্ন ডরিটোস কর্নের হয়, আর এগুলো বেক করা হয়, ফ্রাই করা হয় না। তো ওই জন্য আমি ডরিটোস, আর মায়ের জন্য কুরকুরে। তো যাই হোক, যাই একটু বাড়িকে, এবার একটু চিপস খাই আর একটুখানি কফি বা গ্রিন টি খাই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি কিছুক্ষণ বাদে। সিরিয়াসলি সরি যে আমি জিমে আজকে ব্লগ করতে পারলাম না, মেবি দেখো আস্তে ধীরে কালকে পরশু, কাল পরশু দিয়ে হয়তো আমি ভিডিও একটু একটু করে তুলে একটু মানে একটু নর্মাল হওয়ার চেষ্টা করব। বাট আজকে ফরেস্ট রান, মোর ওভার ফরেস্টে গিয়েই মানে জিম মানে এক্সারসাইজ করাতে কনসেন্ট্রেট না করে ভিডিও করছি, ফটো তুলছি, এই জিনিসটা মানে একটা খুব বাজে ইম্প্রেশনও ক্রিয়েট করতো জিমের সবার কাছে, যে মেয়েটা প্রথম দিন এসেই ফটো তুলছে ভিডিও বানাচ্ছে, কী ভাবতো, ওরা তো আর জানে না যে আমি ইউটিউবে ভিডিও বানাই। তো ওই জন্য করলাম না, দেখি একটা দুটো দিন যাক, তারপর দিয়ে তোমাদেরকে দেখাবো আমি যে জিমটা জিম করি জিমটা কীরকম। ওকে, ঘরে এসে কফি বানিয়ে নিয়ে চলে এসেছি নিজের জন্যে, সাথে চিপস নিয়েও বসে পড়েছি। এবার বসবো, বসে আইপ্যাডে মুভি বা কোনো ওয়েব সিরিজ বা কিছু দেখবো, দেখতে দেখতে চিপস খাবো, ঠিক আছে। এখনও ডিনার করতে বেশ অনেকটাই লেট রয়েছে, এখনও অতটাও মানে সবে ইটস 9, তো এখনও অনেকটাই দেরি আছে ডিনার করতে, আমি ওই 10:30 আগে মোটামুটি ডিনার করি না। তো ততক্ষণ দেখি কি কি দেখা যায়, ভিডিও বা মুভি। ডিনার করা হয়ে গেছে অ্যান্ড এবার বিজিএমআই খেলতে বসবো, তো ভাবলাম যে ব্লগটাকে এখানে এন্ড করে দিই, কারণ বিকাশ স্ট্রেচ করে কোনো লাভ নেই। হালকা একটু ঘুমিয়েও পড়েছিলাম ডিনার করে উঠে ভিডিও দেখতে দেখতে, তো একটা ফোন আসলো ফ্রেন্ডের বিজিএমআইতে অন আসার জন্য। তো যাই হোক, এবার যাই খেলতে বসবো। তো বিফোর দ্যাট, আজকে ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, তোমরা যদি এখনও অবধি ভিডিওটা দেখছো, তাহলে প্লিজ একটা লাইক করে যেতে ভুলো না কেউ, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আমি অ্যাম ভেরি ক্লোজ টু 100, প্লিজ খুব শিগগিরই আমাকে 100 সাবস্ক্রাইবার্স করিয়ে দাও, খুব ভালো লাগবে, খুব খুশি হব। অ্যান্ড তোমরা কমেন্টও করতে ভুলো না, প্লিজ তোমরা কমেন্ট করো, তোমরা লিখে জানাও তোমাদের কীরকম লাগছে, কী প্রবলেম হচ্ছে, কী চাও দেখতে তোমরা, তাহলে আমি সেই অনুযায়ী আমার ভিডিওসগুলোকে বানাবো বা সেই অনুযায়ী আমি কারেক্ট করবো আমার ভুল। তো আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ভিডিও, টিল দেন গুড নাইট, বাই বাই, টেক কেয়ার, হ্যাভ অ্যা লাভলি ডে হেড গাইস, টাটা।